আমরা অনেকে বলে ফেলি কুলু হু আল্লাহ হু কুলু দেখেন এখানে কুলু নাই কুল উল 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 হু ওয়াল উল হু ওয়াল হু এই শব্দটা আমাদের অনেকে কুলহু হু আল্লাহ যদি এখানে কুল হু আল্লাহ হু পড়ি এই আলিফে জবর হয়ে গেল আর ওটা বাদ গেল উল হু আল্লাহ তাহলে ওটা গেল কই বাদ গেছে কেন বাদ গেছে আমরা না জানার কারণে বা ভুলের কারণে তাহলে আজকে থেকে আমরা বলবো ওল হু ওয়াল ল হু এখন এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখবো সুরত লেখলাস অর্থ সহ যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ছুঁড়া যে ছুরা পড়লে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম পড়ছেন একবার যদি কেউ পড়ে দশ পাড়া আরেকবার যদি কেউ পড়ে বিশ পাড়া আরেকবার যদি পড়ে কেউ তিন দশে তিরিশ পাড়া কোরআন মাজিদ পড়ার সমতুল্য সোয়াব আল্লাহ সব খান্লা তারা মোল্লামায় দান করবেন আর এটা আমরা অর্থ সহ বুঝতে হবে আমরা অনেকেটার অর্থ সহ জানি না সুরাত খ্লাসের আজকে আমরা প্রত্যেকটি শব্দ বা শব্দর অর্থ সহ জানবো এবং প্রত্যেকটি শব্দর সহি উচ্চারণ শিখবো আমরা দু একটি জায়গায় এই ছোট্ট সুরাটা আমরা উচ্চারণে ভুল করি আমাদের নামাজ যদি আল্লাহ তালা দেখেন যে আমাদের নামাজ যে পড়ি তাহলে দেখা যাবে আমাদের নামাজের ভিতরে বেশিরভাগ নামাজ রাকাত আমরা পড়েছি সুরতুল এখলাস আর দিয়ে তাহলে আমরা এই ছোটো সুরাগুলো আমরা সহি করে শিখি এবং অর্থ সহ শিখি যেহেতু এটা আল্লাহ তালার গুণবাচক সুরা অবশ্যই অবশ্যই আমরা অর্থ সহ শিখবো চলুন আমরা ভিডিওটি শুরু করি সুরতুল এখলাস অর্থ একত্র তাহলে এখলাস শব্দের অর্থ হলো কি একত্র একত্রিল্ল্যুর রহমান রহিম উল হু ওয়াল ল হু হু ওয়াল আহাদ শুরুতে আমরা এটার অর্থ জানার আগে আমরা একটু সই করে দেখি এটা ভুল যেন কুল কুলু না হয় আমরা অনেকে বলে ফেলি কুলু হু আল্লাহ কুলু দেখেন এখানে কুলু নাই কুল উল 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 হু ওয়াল উল হু আল ল এই শব্দটা আমাদের অনেকে কুলহু আল্লাহু যদি এখানে কুলহু আল্লাহু আল্লাহ পড়ি এই আলিফের জবর হয়ে গেল আর ওটা বাদ গেল উল্ আল্লাহ তাহলে ওটা গেল কই বাদ গেছে কেন বাদ গেছে আমরা না জানার কারণে বা ভুলের কারণে তাহলে আজকে থেকে আমরা বলবো উলহু হু ওয়াল আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকলে আল্লাহ শব্দটাকে ল পরে পড়তে হবে এখানে হবে উল্ হু আহাদ হু ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে শেখার জন্য। এটা হবে আমরা বলি আহাত আহাত যদি আহাদ আহাত পড়ি এখানে দেখেন এটাও হা এটাও হা দুই হা দুই রকম এটা হবে হা এটা হবে হা তাহলে এই জায়গায় আমরা বলবো আহাদ উল হু আহাদ উল মানে হে রসুল বলুন হুয়া মানে তিনি আল্লাহ আহাদ মানে এক বলুন আহাদ আল্লাহ মানে এক এরপরে আল্ল সমাদ আল্ল সমাদ আমরা এটাকে ম্যাক্সিমাম মানুষ পড়ে থেকে আল্লাহ সামাদ যদি সম্মানিত দর্শক বৃন্দ এখানে যদি আমরা সামাদ পড়ে ফেলি এই সদ অক্ষরটা তখন সিন হয়ে যাবে সিন যদি উচ্চারণ হয়ে যায় তাহলে সদ অক্ষরের জায়গায় সিন আসলে তখন কারো মুখ্যাপেক্ষী নয় এটার অর্থ হবে না কারণ সদের জায়গায় সিন বসে ফেলছে তাহলে এখানে আমরা বলবো হুস ম্যদ আল্লাহ আল্ল হুস ম্যদ নামটাকে গেলে শুরু থেকে আল হু আহাদ অল্ল সমাদ আমরা বললে সমাদ সমাত সমাত সমাদ সমাত পড়লে এই ডালটা কিন্তু তা হতে পারে আল্লাহ সমাত পড়লে ডালটা কি তা হতে পারে এটা স্পষ্ট যেন তা না হয় শেষে বাংলাতে স মানে স ময়াকার মা শেষে দ সমাদ সমাদ এমন কলকলা হবে তারপরে লাম ইয়ালিদ কখনোও না লাম মানে কখনো না ইয়ালিদ 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 এমন যেন নয় লাম ইয়ালিদ কলকলা হবে লাম ইয়ালিদ ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইউ এগালিফ এই যে পেশের বাম পাশে যজমলাওয়াও পেশটাকে এক গালিফ টানতে হবে আর যদি আমরা পড়ি লামিয়ালিদ ওয়ালাম ইউলাত ওয়ালাম ইউলাত ওলা মিউলাদ তখন পেশের বাবা অসাইকে না বাজ যাবে ও অক্ষর যখন বাজ যাবে এটার পরিপূর্ণ এটা যে অর্থটা তিনি জন্ম নেন এটা তখন আসবে না তাহলে এখানে লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ কখনও না তিনি জন্ম দেন না ও আলাম এবং কখনও তিনি জন্ম নেন নাই অর্থাৎ তিনি জন্ম হয়ও নেই এবং তিনি কাউকে জন্ম দেয় নেই এটার মাধ্যমে আমরা এটি বলতেছি তারপরে ওয়ালা মিয়া কুল্লা হু ওয়ালা মিয়া কুল্লা হু কু ফু ওয়ান আমরা শব্দটা অনেকে বলে কুফু আন তখন এই অক্ষটা বাদ যাবে এখানে কুফু ওয়ান ওয়ালামিয়া কুল্লা হু কু ফু ওয়ান আহ আহাদ তাহলে আমরা কখনো কেহ তার সমকক্ষ নেই ও মানে এবং কখনো না কুল্লা মানে তারই তারই জন্য হয় কুফুয়ান মানে সমান আহাদ কেহই তাহার জন্য সমকক্ষ নয় অর্থাৎ আল্লাহ তালার সমকক্ষ কেউ নেই এটার মাধ্যমে আমরা এটা বলি তাহলে এই সোরাতে আমরা যা কিছু শিখলাম এগুলো সহি শুদ্ধ করে যেন আমরা পড়তে পারি আল্লাহ সুহান তালমাদের কবুল করুক আমিন ওয়ালামু আলাইকুম ওরহমতুল্লা